অলৌকিক মেহমানদারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতিথি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধের সময় আমরা পরিখা খনন করছিলাম, এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, পরিখা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বলেন, আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন, সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণবিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার স্ত্রীর কাছে এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র থেকে একশা পরিমাণ জব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল, তা আমি জবেহ করলাম আর আমার স্ত্রী জব পিষল। অবশেষে আমরা হাড়িতে গোশত চড়ালাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে চুপে চুপে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি বকরির বাচ্চা জবেহ করেছি আর এক শা জব ছিল, আমার স্ত্রী তা পিষেছে, সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চৈঃস্বরে সবাইকে বললেন, হে পরিখা খননকারীরা, তোমরা তাড়াতাড়ি চলো, যাবে তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি না আসা পর্যন্ত গোশতের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচির কাছে অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডাকো, যারা তোমার সঙ্গে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীর সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সবাই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটছিল এবং প্রথম অবস্থার মতো আটার খামির থেকে রুটি প্রস্তুত হচ্ছিল। বুখারী হাদিস 4101, মুসলিম হাদিস 5210। আলোচ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট মুজিজা, যা বিশুদ্ধ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি গোলাম মোস্তফা। সংগৃহীত হাদিস বিই নিউজ ঢাকা। সংগৃহীত হাদিসটি যদি ভালো লেগে থাকে, এরকম আরও হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।